আমার সকল ছাত্রছাত্রী এবং ভিউয়ারদের জন্য, তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর উপর আমরা জানব। ভিজুয়াল মার্চেন্ডাইজিং কি? ভিজুয়াল মার্চেন্ডাইজিং হচ্ছে এমন ভাবে কোনো প্রোডাক্টকে দোকানে বাইরে সাজিয়ে রাখা হয়, যাতে বা দোকানদাররা যারা সাজিয়ে রাখে সুন্দর করে প্রোডাক্টগুলোকে বাইরে বিভিন্ন ম্যানিকুইনস এর মাধ্যমে, যাতে বিভিন্ন কাস্টমার যারা যাচ্ছে দোকানে পাশ দিয়ে যাচ্ছে তারা সেটা নিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে সেটা দেখে এবং ভিতরে গিয়ে সেটা কিনছে। যেমন ধরা যাক, আমি একটা কোনো দোকানে পাশ দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখলাম সেই দোকানে সুন্দর করে ম্যানিকুইনসে বিভিন্ন রকমের জামা কাপড় সুন্দরভাবে ম্যানিকুইনসগুলোকে পরিয়ে রেখে দেওয়া আছে। তো কোন একটা জামা কাপড় দেখে আমি খুব আমার খুব ভাল লাগলো, আমি খুব এক্সাইটেড হলাম সেটা কেনার জন্য। আমি দোকানে ভিতরে গেলাম, সেই জামা কাপড়টাকে ভালো মতো দেখলাম এবং জিনিসটা আমি কিনলাম। তো এইভাবে যে সেলস বাড়ানোর জন্য বাইরে যে সাজিয়ে রাখা হয়, বিভিন্ন দ্রব্যকে সাজিয়ে রাখা হয়, তাকে কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলে। তো আজকের যে বিষয় হচ্ছে এজেন্ডা, যেগুলো ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর যে এজেন্ডাগুলো সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ভিজুয়াল মার্চেন্ডাইজিং, অর্থাৎ ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর অর্থটা কি এবং রিটেল সেক্টরে তার যে ইম্পর্টেন্স জিনিস ইম্পর্টেন্সটা কি সেটাই আমরা জানবো। সেকেন্ড পার্ট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে নো দ্য ফিচার্স অফ এ গুড ভিজুয়াল মার্চেন্ডাইজ ডিসপ্লে। একটা ভালো ভিজুয়াল মার্চেন্ডাইজ যে ভিজুয়াল মার্চেন্ডাইজ ডিসপ্লে যে ফিচারগুলো হওয়ার কথা, অর্থাৎ যেভাবে সেটাকে সাজাতে হবে, কি কি জিনিস দরকার সাজাতে গেলে কিভাবে সাজাতে হবে সেই জিনিসটা জানবো। থার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য স্টাফ রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস ভিএম বা ভিজুয়াল মার্চেন্ডাইজিং, অর্থাৎ একজন স্টাফ মানে দোকানে যে কর্মচারী যারা আছে সেই কর্মচারীদের কি কি কর্তব্য থাকে সেই জিনিসগুলো আমরা জানবো, তাদের রেসপন্সিবিলিটি গুলো কি কি থাকে সেগুলো জানবো। আর ফোর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস ইম্প্যাক্ট অফ ভিজুয়াল মার্চেন্ডাইজিং, অর্থাৎ বিজনেস ইম্প্যাক্ট মানে একটা ভিজুয়াল মার্চেন্ডাইজের সাথে বিজনেস ইম্প্যাক্ট অর্থাৎ বিজনেসের গ্রোথ যেটা রয়েছে সেটা কিন্তু বিজনেস সম্পর্ক যেটা ইম্প্যাক্ট কত, অর্থাৎ ভিজুয়াল মার্চেন্ডাইজের সাথে বিজনেস সম্পর্কটা কি। তো এই সম্পর্কটা এমন ভাবে হয় ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর সাথে বিজনেসটা সবসময় ডাইরেক্ট প্রপোর্শন থাকে, অর্থাৎ সমানুপাতে বৃদ্ধি আমরা যেটাকে বাংলায় বলি। ভিজুয়াল মার্চেন্ডাইজিং যত ভালো হবে বিজনেসের গ্রোথও কিন্তু ঠিক ততটাই আমাদের বাড়বে। ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর অর্থটা কি, অ্যারেঞ্জমেন্ট অফ প্রোডাক্টস ফর ডিসপ্লে, অর্থাৎ আমরা কোনো প্রোডাক্টকে কিভাবে সাজিয়ে রাখি সেটাকে কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলি। সেটা বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু সাজাতে পারি, এক যেমন আমরা ম্যানিকুইনসকে সাজাতে পারি, আমরা সেটা উইন্ডো সেটআপ যেটা সাধারণত বাইরের দিকে কাচের বক্সের মধ্যে যেটা রাখা হয়, জামা কাপড়গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, বিভিন্ন ম্যানিকুইনসও সেখানে রাখা হয়, কখনো কোনো দোকানের ভিতরে ম্যানিকুইনস থাকে, বা আমরা বিভিন্ন র্যাকের মধ্যে যেভাবে সাজিয়ে রাখি বিভিন্ন হ্যাঙ্গার সেট আপে করা থাকে। তো এই সমস্ত জিনিসগুলোকে মিলিয়ে যেভাবে সাজানো হয় দ্যাট ইজ কল ভিজুয়াল মার্চেন্ডাইজিং। হোয়াই ভিজুয়াল প্রেজেন্টেশন, মানে ভিজুয়াল প্রেজেন্টেশন গুলো আমি কেন করব। তো এখানে সাতখানা পয়েন্ট এখানে লিখে রেখেছি, যে একটা ফার্স্ট হচ্ছে ইমপ্রুভ বিজনেস প্রোডাক্টিভিটি, অর্থাৎ বিজনেসের যে বৃদ্ধি যেটা আছে সেই বৃদ্ধির হারটাকে বাড়ানোর জন্য। সেকেন্ড রয়েছে বুস্ট সেল প্রাইস, বুস্ট সেল পার স্কোয়ার ফুট, অর্থাৎ পার স্কোয়ার ফুট মানে একটা যে এরিয়া, ওই এরিয়া ওয়াইজ আমার বিক্রিটা কত বাড়ছে। একটা সহজ অঙ্ক হিসাবে আমি বলে দিচ্ছি, ধরো কোনো একটা ঘর 10x10 10 ফুট দৈর্ঘ্য 10 ফুট প্রস্থে রয়েছে, তার মানে আমার এটা হচ্ছে 100 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট হচ্ছে আমার ঘরটার জায়গা। এবার সেখানে কোনো একদিন আমার যদি টোটাল 50,000 টাকা জিনিস বিক্রি হয় তাহলে আমার পার স্কোয়ার ফিটে আমার কত আসছে, আমার 50,000 আমার যদি বিক্রি হয় তাহলে পার স্কোয়ার ফিটে আমার বিক্রি হচ্ছে সেই দিন, দুটো কেটে গেল এখান দিয়ে, 500 টাকা, এত টাকা আমার পার স্কোয়ার ফিট সেদিন বিক্রি হচ্ছে। এটা একটা একটা হার, কত হারে আমার বিক্রিটা হচ্ছে। সাপোজ ধরো এবার আর পাশে আরেকটা যে দোকান আছে সেটা, যে দোকানটা 20x20 ফুট মানে দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট আর প্রস্থ হচ্ছে 20 ফুট, তাহলে এটা কত স্কোয়ার ফিট হচ্ছে,
400 square feet. এবার 400 square feet যদি হয় আর সেই দোকানে যদি সারা দিনে আমার 1500 ধরো 1600 টাকা 1,60,000 টাকা জিনিস বিক্রি হলো, 1,60,000 টাকা জিনিস বিক্রি হলো বাই 4 করে দিলাম, এবার কত হচ্ছে? ₹400 per square feet, ঠিক আছে? একটা জিনিস একটা মজা দেখো যে এইখানটায় কিন্তু আমার বিক্রি হয়েছে টোটাল 50,000 টাকা জিনিস বিক্রি হয়েছিল, কিন্তু এখানে 1,60,000 টাকা, মানে 3 গুণেরও বেশি জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু এখানে স্কোয়ার ফিট হিসাবে আমার যেটা আসছে সেটা হচ্ছে 500 টাকা এখানে আমার সেল হয়েছে, আর এখানে কিন্তু 400 টাকা, মানে এই 10/10 যদি 50,000 টাকা জিনিস সেল হয় আমি কিন্তু হার যেটা বৃদ্ধির হার যে বিক্রির যে হারটা সেই হারটা কিন্তু আমার এখানে বেশি হয়েছে। সুতরাং আমার সবসময় একটা রিটেল স্টোরে আমাকে এটা মেপে দেখতে হবে যে আমার পার স্কোয়ার ফিট কত লাভ হচ্ছে, সেটা কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ এর আগে আমি বললাম এটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং যত ভালো হবে আমার সমানুপাতে জিনিসটা কিন্তু আমার যে বিক্রি যেটা সেটা কিন্তু সমানুপাতে বাড়তে থাকবে। তো এটা হয়ে গেল পার স্কোয়ার ফিট আমার কত হচ্ছে। এবার দিয়েছে তারপর তারপরে যে ব্যাপারটা দিয়েছে সেটা দিচ্ছে যে জেনারেট এ ফাস্টার টার্নওভার রেট। এ ফাস্টার টার্নওভার রেট মানে কি আমার বৃদ্ধির যে রেটটা সেটাকে কিন্তু বাড়াতবে, বৃদ্ধির রেট মানে আমার ব্যবসায় যে বিক্রি করছি তার যে বছরে বছরে যে বৃদ্ধিটা সেটাকে আমরা কিন্তু টার্নওভার বলি। ধরো একটা গ্রাফে গ্রাফ ওয়াইজ যদি করা হয় ধরো প্রথম বছরে আমার ফার্স্ট ইয়ারে বৃদ্ধিটা হচ্ছে এতটা হয়েছিল, ফার্স্ট ইয়ারে আমার এই এই লেভেল অবধি আমার এ পয়েন্ট, এই পয়েন্টটা যদি এ হয় এই পয়েন্ট অবধি আমার কিন্তু বৃদ্ধি ছিল। সেকেন্ড ইয়ারে আমার বৃদ্ধিটা হলো বি পয়েন্ট অবধি, মানে আমার বিক্রি হলো এ পয়েন্ট অবধি আমার বিক্রি হয়েছিল, তার রেট এতটা ছিল বৃদ্ধির হার। সেকেন্ড ইয়ারে আমি যখন বিক্রি করলাম তখন আমার বিক্রিটা বেড়েছে, সুতরাং সেকেন্ড ইয়ারে হলো আমার ব্যবসাটা বেড়ে বি পয়েন্ট অবধি আসলো। সুতরাং টার্নওভার কি, টার্নওভার বলা হয় আমার এই যে গ্রাফটা যেটা হচ্ছে এই যে গ্রাফটা এটাকে আমি টার্নওভারের যে গ্রাফটা থাকে যদি আমার বৃদ্ধি এইভাবে বাড়তে থাকে কন্টিনিউয়াসলি তাহলে এই যে গ্রাফ এই যে ডিফারেন্স যেটা আছে এটা হচ্ছে আমার টার্নওভার, এখান থেকে আমার যে বৃদ্ধিটা বাড়ছে সেটাকে আমরা কিন্তু টার্নওভার বলছি ব্যবসার বৃদ্ধির যে হারটাকে। তো জেনারেট এ ফাস্টার টার্নওভার মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধির হারটাকে বাড়াচ্ছে, কারণ যদি ভিজুয়াল তাই থার্ড ইয়ারে যদি আরো ভালো করে আমি মার্চেন্ডাইজিং করলাম থার্ড ইয়ারে ধরো আমার এতখানি বেড়ে বাড়িয়ে দিলো, সুতরাং এই বৃদ্ধির হারটাকে আরো তাড়াতাড়ি বাড়ানোর জন্য কিন্তু ভিজুয়াল মার্চ এই ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা ব্যবহার হয়। তো 4 হচ্ছে সেল মোর অর মোস্ট প্রফিটেবল মার্চেন্ডাইজ, একই ব্যাপার সেল মোর অনেক বেশি করে জিনিস আমি বিক্রি করতে পারছি। 5 নম্বর ডিক্রিজ মার্কডাউন রেট, মার্কডাউন রেট এই একটা জিনিস, এই মার্কডাউন রেটটা কাকে বলে সবার আগে যেটা জানতে হবে, মার্কডাউন রেট হচ্ছে ধরো তুমি একটা জিনিসের এমআরপি রয়েছে 250 টাকা, কোনো জিনিস বিক্রি করছো তার এমআরপি রয়েছে 250 টাকা আর তুমি সেটাকে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছো 200 টাকা, তা তোমার মার্ক ডাউন কত করছো 250 - 200 = 50 টাকা, এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে এটা অরিজিনাল সেলিং প্রাইস যেটা আছে আমার, এটা হচ্ছে আমার 250 টাকা আমার সেলিং প্রাইস হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সেলিং প্রাইস মানে যেটা আমি অ্যাকচুয়ালি বিক্রি করছি। সুতরাং এই দুটোর যে ডিফারেন্স রেট সেটাকে আমরা বলছি কিন্তু মার্কডাউন, এই মার্কডাউন রেটটাকে ডিক্রিজ করা মানে কমিয়ে দেওয়া, মানে এখানে 50 টাকার জায়গায় আমি এখানে যদি 225 টাকায় বিক্রি করতাম তাহলে আমার মার্কডাউন রেট হতো 25 টাকা, তাহলে এটা আমার কমে যেত, কারণ কি এটা কমাবো ওই জন্যই কমতো যদি আমার এটা সুন্দর করে সাজিয়ে রেখে তার ডিমান্ডটাকে আমি বাড়াতে পারি। একটা জিনিসের ডিমান্ড বাড়ালে কিন্তু লোকে সেটা কিন্তু খুব সহজে সেটা কিনবে,
দামটা সে দেখবে না, দাম নিয়ে অত সে মাথাটা করে না, বেশি জিনিসের ডিমান্ড বাড়লে সে কিন্তু দাম দিয়েও জিনিস কিনতে পারে। সুতরাং জিনিসটাকে সাজিয়ে তার ডিমান্ডটাকে আমার বাড়ানোটা কিন্তু মেন উদ্দেশ্য। 6 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ট্রানজাকশন। একই ব্যাপার, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ট্রানজাকশন মানে আমার যদি মার্কডাউন রেট যদি আমার কমে যায় তাহলে আমার অ্যাভারেজ ট্রানজাকশন রেট বেড়ে যাবে। ট্রানজাকশন মানে ধরো আমার বিক্রির যে হারটা, আমি যদি 10 খানা প্রোডাক্ট 200 টাকায় বিক্রি করি আর 10 খানা প্রোডাক্ট যদি 225 টাকায় বিক্রি করি তাহলে কি হচ্ছে আমার এখানে পরের যেটা যদি সুন্দর করে সাজিয়ে দিই তাহলে আমার ইনক্রিজ করছি, বাড়াচ্ছি ট্রানজাকশন রেটটাকে, কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি। আর 7 নম্বর হচ্ছে কনভার্ট দ্য শপার্স এ স্টপার অ্যান্ড আ ওয়াক ইন রেদার দ্যান দ্য দেন এ ওয়াক বাই। তো শপার্স কারা, যারা জিনিসটা কিনছে, সুতরাং সে যদি কন্টিনিউ সেখানটায় দাঁড়িয়ে পড়লো, শপার কে স্টপারে দাঁড় করিয়ে দিল, স্টপারে কনভার্ট করে দিল, মানে সে দেখতে গিয়ে দাঁড়িয়ে পড়লো জিনিসটা কেনার জন্য, সে দাঁড়িয়ে পড়লো, দেখে খুব ভালো লেগেছে দাঁড়িয়ে পড়লো। আর ওয়াক ইন রেদার দেন এ ওয়াক বাই, ওয়াক ইন মানে যে শুধু ঢুকে ঘুরে যাওয়ার বদলে সে জিনিসটা কিনে বেরিয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ভিজুয়াল মার্চেন্ট, ভিজুয়াল প্রেজেন্টেশনের কিন্তু মেন ব্যাপার বা ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর মেন ব্যাপার। স্কোপ অফ ভিজুয়াল মার্চেন্ডাইজিং অর্থাৎ ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা আমি কোথায় করতে পারি, তো দুটো জায়গা আছে, একটা হচ্ছে এক্সটেরিয়ার প্রেজেন্টেশন অর্থাৎ দোকানের বাইরের দিকটাতে, আর একটা হচ্ছে ইন্টেরিয়ার প্রেজেন্টেশন অর্থাৎ দোকানের ভিতরে। একটা কথা আমরা জানি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, অর্থাৎ কোনো জিনিস যদি প্রথমেই আমার ভাল লেগে থাকে সেটা কিন্তু আমার মধ্যে আটকে থাকে ব্যাপারটা। ধরো আমি একটা কোনো দোকানের সামনে দিয়ে যাচ্ছি, সামনে দোকানটা খুব সুন্দর করে সাজানো, লাইটিং ফাইটিং এত সুন্দর আছে যে আমাকে প্রথমে এটাকে অ্যাট্রাক্ট করছে, দোকানটা কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করবে, এবং তখন আমার ইচ্ছে থাকবে যে দোকানের ভিতরে কি আছে সেটা জানার জন্য। তো এই অ্যাট্রাক্ট করাই কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর প্রধান উদ্দেশ্য। তো সেটা করার জন্য কি কি জিনিস এক্সটেরিয়ার প্রেজেন্টেশনের মধ্যে থাকে, এক হচ্ছে স্টোর ফ্রন্ট অর্থাৎ দোকানের সামনের দিকটা কতটা সুন্দর সাজানো আছে, এক্সটেরিয়ার সাইন্স বাইরে দিয়ে কি কি সাইন্স, মানে ধরো একটা কোনো বড় ব্র্যান্ড এসে ব্র্যান্ডের যে নামটা এমনি একটা সাধারণ বোর্ডের মধ্যে লিখে দাও আর একটা লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়ে দেখা, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত থাকে। তো সেটা আরো সুন্দর করে সাজানোর জন্য ম্যানিকুইন্স গুলোকে বাইরে রাখছি, একটা সাধারণ ম্যানিকুইন্স রাখবো না বেশ ভালো একটা ম্যানিকুইন্স রাখবো সেটা কিন্তু ডিপেন্ড করে। এছাড়া বিভিন্ন ব্যানার্স, স্টোর এন্ট্রান্স, তারপর বিল বোর্ডস, উইন্ডো, ডিসপ্লে, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তার এক্সটেরিয়ার প্রেজেন্টেশনটাকে অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। সেকেন্ড হচ্ছে ইন্টেরিয়ার প্রেজেন্টেশন। তো ইন্টেরিয়ার প্রেজেন্টেশনের মধ্যে কি আছে, স্টোর লেআউট অর্থাৎ দোকানের যে ভিতরের যে এরিয়াটা আছে সেটা কি আছে, এখানে স্টোর লেআউটের মধ্যে কতগুলো ভাগ আছে, সেটা হচ্ছে মার্চেন্ডাইজ ফ্লো অর্থাৎ আমার যে জিনিসগুলো আছে তার একটা নির্দিষ্ট রিদমে সাজানো থাকে, একটা নির্দিষ্ট লাইনে সাজানো থাকে, দ্যাট ইজ কল মার্চেন্ডাইজ ফ্লো। ক্রিয়েটিং ক্লাস্টার, একটা ক্লাস্টার তৈরির জায়গাটা রাখতে হয়, একটা ক্লাস্টার মানে একটা কোনো একটা নির্দিষ্ট এরিয়া যেখানে কোনো পার্টিকুলার জিনিসগুলো রয়েছে সেরকম একটা ক্রিয়েটিং ক্লাস্টার, একটা পার্টিকুলার জিনিস পার্টিকুলার এরিয়াতে রয়েছে, দ্যাট ইজ কল ক্লাস্টার। তা আছে সার্ভিস এরিয়া, মানে দুটো জিনিসের মধ্যে যে গ্যাপটা থাকে যেখান দিয়ে আমরা যাতায়াত করি সেই জায়গাটা ঠিকঠাকভাবে রাখতে হবে, কারণ সেইটা যদি ঠিক মতো না থাকে লোকেরা যাতায়াত করতে পারবে না। সুতরাং সার্ভিস এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট। 4 হচ্ছে আপনার অ্যাক্সেসিবিলিটি, হচ্ছে তোমাদের 4 হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে আমরা কোনো একটা কাস্টমার একটা দোকানে গেল সে প্রত্যেকটা জিনিস যাতে সহজে পায়, সহজে তার হাতের নাগালে পায়, দ্যাট ইজ কল অ্যাক্সেসিবিলিটি। মানে কোনো একটা জিনিস অনেকটা উঁচুতে যদি রাখা থাকে সে একটা দোকান কাস্টমার গিয়ে সেটা নামাতে পারলো না, তা সেটা তার অ্যাক্সেসেবলের মধ্যে আসছে না। তো সেই জিনিসটা কিন্তু দেখতে হবে যে প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটা কাস্টমার পায়। সেকেন্ড হচ্ছে কি, মার্চেন্ডাইজিং প্রেজেন্টেশন অর্থাৎ এই একই জিনিসটা কত সুন্দর করে সাজানো থাকছে সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং প্রেজেন্টেশন। কালার স্কিমস, ওইখানে যে দোকানের ভিতরের যে রং যেটা থাকে সেটা সুন্দর হওয়া উচিত, অ্যাট্রাকটিভ হওয়া দরকার। লাইটিং, লাইটিংটা কিন্তু একটা দোকানের ইন্টেরিয়ার ডেকোরেশনের মধ্যে একটা বিশাল কাজ করে, কারণ লাইট যদি ঠিক মতো না পড়ে জিনিসটাকে সেইভাবে তার কোয়ালিটিটাকে ফুটিয়ে তুলতে পারে না। ধরো একটা গার্মেন্টস, একটা সুন্দর গার্মেন্টস রয়েছে,
তার উপরে লাইটটা যদি না পড়ে ঠিক মতো, তাহলে তার যে কোয়ালিটিটা সেটা কিন্তু বোঝা যাবে না। ফলে লাইটিংটা কিন্তু একটা দোকানে খুব ভাইটাল একটা ব্যাপার। তারপর হচ্ছে মিউজিক, একটা সুন্দর মিউজিক যদি দোকানে চলতে থাকে, একটা সুন্দর প্রেজেন্ট মিউজিক যদি থাকে সেটা কাস্টমারদের ভাল লাগে। কিন্তু যদি সেখানে একটা জোরে একটা আওয়াজ হয় কিন্তু কাস্টমাররা সেখানে বিরক্ত হবে। সুতরাং এটা একটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে অর্ডার মানে গন্ধ, যদি একটা দোকানে দুর্গন্ধ থাকে তাহলে কিন্তু সেটা একদমই কাম্য না, একটা কাস্টমার কখনো একটা নোংরা দোকানে ঢুকবে না। সেখানে একটা সুন্দর এয়ার ফ্রেশনার বা রুম ফ্রেশনার যেরকম আছে, সুন্দর এয়ার ফ্রেশনার চালিয়ে থাকে, সুন্দর একটা গন্ধ থাকে, ফলে জিনিসটা কাস্টমারদের কাছে জিনিসটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। কিছু টুলস যেগুলো রয়েছে ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রপস। এক নম্বর হচ্ছে প্রপস। প্রপস মানে যেই জিনিসগুলো আমি স্ট্র্যাটেজিক্যালি সাজিয়ে রাখি, কোনো একটা জিনিস, কোনো সুন্দর ধর একটা জুয়েলারি গয়না তোমার বিক্রি করছো, তো কিছু কিছু জিনিস দেখা যায় যে কিছু নেকলেস সাজিয়ে রাখা হয়, একটা কাঁচের বাক্সের মধ্যে বিভিন্ন নেকলেস সাজিয়ে রাখা হয়, ওগুলোকে বলে প্রপস। তাছাড়া হচ্ছে স্পেস ডিজাইন, অর্থাৎ একটা রিটেল স্টোরে কিভাবে জায়গাটাকে ইউটিলাইজ করা হচ্ছে, সুন্দরভাবে সাজিয়ে যে ইউটিলাইজ লোকের যাতায়াতের জন্য যে জায়গাটা ব্যবহার করা হচ্ছে, তাছাড়াও সুন্দর সুন্দরভাবে স্ট্রাকচার দিয়ে যেভাবে ডিজাইনটা করা হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি এসেন্সিয়াল ফর দ্য ইন্টেরিয়ার ডিসপ্লে। তারপর হচ্ছে ফিক্সচার। ফিক্সচার হচ্ছে বিভিন্ন স্ট্যাচু যেগুলো আলাদাভাবে আলাদা রকম, যেগুলো স্টোরেজ জিনিস বিক্রির সাথে তার ডাইরেক্ট সম্পর্ক নেই, কিন্তু সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য যেগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলো। ম্যানিকুইনস যেগুলো সবাই আমরা জানি, তাছাড়া ফ্লোর অ্যান্ড ওয়াল কভারিং, দেওয়ালগুলোকে যে সুন্দরভাবে রং করে বা সুন্দর ছবি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা সেইটা। আর ইন স্টোর সাইনেজ মানে ভিতরে দোকানে ভিতরে যে সাইনেজ গুলো ব্যবহার করা হয়, ডিরেকশন বিভিন্ন ডিরেকশন দেওয়া বলো বা অন্য যে কোনো জিনিসের জন্য সাইনেজ গুলো ব্যবহার করা হয় সেগুলো। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অফ ভিজুয়াল মার্চেন্ডাইজিং মানে কোন কোন বিষয়গুলো ভিজুয়াল মার্চেন্ডাইজিং কে প্রভাবিত করে। ফার্স্ট হচ্ছে টাইপ অফ বিজনেস, অর্থাৎ কি ধরনের ব্যবসা আমি করছি সেটা সবার আগে জানতে হবে এবং সেই ধরনের জিনিসই কিন্তু আমাকে রাখতে হবে। দুই হচ্ছে স্টোর প্ল্যান, অর্থাৎ দোকানটাকে আমি কিভাবে সাজাবো, কাস্টমারের প্রোফাইলের উপর বেস করে তার কোন লোকেশন, মানে একটা ধরো দোকানে একটা যে জায়গাটা আছে সেই জায়গাটাই পার্টিকুলার জায়গাটা পার্টিকুলার গার্মেন্টস বা পার্টিকুলার জিনিসের জন্য আমি রাখছি, কত সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে সেটাও আমাকে প্ল্যান করতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ভিএম টুলস, অর্থাৎ যে ভিজুয়াল মার্চেন্ডাইজিং যে জিনিসগুলো আছে তার অ্যাভেলেবিলিটিটা ঠিক মতো রাখতে হবে। আর কস্ট ভার্সেস স্পেস, কস্ট ভার্সেস স্পেস মানে আমার দোকানের যে এরিয়াটাকে কতটা ম্যাক্সিমাম ইউজ আমি করতে পারবো, অর্থাৎ সেখান থেকে আমি প্রোডাক্টিভিটিটা কতটা বাড়াতে পারবো সেই জিনিসটাকে কিন্তু আমার সবার আগে ভাবতে হবে। ফিচার্স অফ এ গুড ডিসপ্লে, অর্থাৎ একটা ভালো ডিসপ্লে কী কী বৈশিষ্ট্য থাকা দরকার। এক হচ্ছে নিট অ্যান্ড রেডি, অর্থাৎ জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অ্যাট্রাক্ট কাস্টমার্স, যাতে কাস্টমার্সদের সে অ্যাট্রাক্ট করতে পারে। ক্রিয়েটিভ, অর্থাৎ বোরিং জিনিস না, একই রকম বা একঘেয়ে জিনিস না, নিত্য নতুন জিনিসটাকে এমনভাবে থাকবে যাতে অন্যান্য জিনিসের থেকে সেটাকে একটু আলাদাভাবে বোঝা যায়। ইজি ফর কাস্টমার্স টু সিলেক্ট প্রোডাক্টস, এমন জিনিসভাবে এমন জিনিসটা হওয়া দরকার যাতে কাস্টমাররা কোন জিনিসটা কিনবে সেইটা সে সহজে বুঝতে পারে বা সিলেক্ট করতে পারে। আর হচ্ছে এফেক্টিভ স্পেস ইউটিলাইজেশন, এফেক্টিভ স্পেস ইউটিলাইজেশন মানে ওই একই কথা আমি যেটা বললাম যে দোকানে যে এরিয়া যেটা আছে সেই জায়গাটাকে থেকে সেই জায়গাটাতে কতটা বেশি প্রোডাক্টিভিটিটা সে বার করতে পারে। স্টাফ রেসপন্সিবিলিটিস টুয়ার্ড ভিজুয়াল মার্চেন্ডাইজিং, অর্থাৎ কোনো দোকানে ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে সেই দোকানের স্টাফদের কী কী কর্তব্য থাকে। এক আন্ডারস্ট্যান্ড হাউ অ্যান্ড হোয়াট প্রোডাক্টস আর টু বি ডিসপ্লেড, মানে কোন জিনিসটা এবং কখন ডিসপ্লে করতে হবে সেটা বোঝার ক্ষমতা থাকা দরকার। এক্সিকিউট প্ল্যানোগ্রাম, এই প্ল্যানোগ্রামটা অর্থাৎ যে প্ল্যানিং যেটা আছে এটাই কিন্তু মেন একটা দোকানের ভিজুয়াল মার্চেন্ডাইজিং এবং তার প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করছে। তো সেই প্ল্যানোগ্রামটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে বা ঠিকভাবে সেটাকে সেখানে ইমপ্লিমেন্ট করতে কিন্তু স্টাফদেরই হবে। অ্যারেঞ্জ প্রোমো টকিজ, সাইনেজ অ্যান্ড এরিয়াস, মানে ওই যে প্রোমো টকিজ বিভিন্ন প্রোমো যেগুলো আছে আসে, বিভিন্ন অফার যেগুলো আসে সেগুলো, বিভিন্ন সাইনেজ এবং এরিয়াসগুলোকে ঠিকভাবে অ্যারেঞ্জ করতে হবে। এনশিওর টাইমলি ডিসপ্লে, অর্থাৎ সময় মতো ডিসপ্লেটা যেন হয়,
অর্থাৎ কোনো একটা টাইম চলে গেল, একটা কোনো পার্টিকুলার জিনিস সময়ের জন্য কোনো একটা যদি ডিসপ্লে হওয়ার কথা, তো কাস্টমার এসে ঘুরে চলে গেলো, তারপর যদি আমি ডিসপ্লেটা দিই আমার কোনো কাজে দরকার হবে না, এটা কোনো কাজেই লাগবে না। সুতরাং কাস্টমার আসার আগে আমাকে সেই ডিসপ্লেটা কিন্তু তৈরি করে রাখতে হবে। ক্রিয়েট গুড থিমস টু অ্যাট্রাক্ট কাস্টমার, একটা ভালো থিম ডিসপ্লের মধ্যে একটা যেন ভালো থিম থাকে, সেই থিমটাই কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। একটা থিম কিন্তু একটা প্রোডাক্ট লাইনকে কতটা বেশি সেটাকে আরো বাড়াতে পারে, তার ডিম্যান্ডটাই কত বেশি বাড়াতে পারে, সেটা কিন্তু ওই থিমের উপর ডিপেন্ড করে। আর চার হচ্ছে মেনটেন ভিএম টুলস নিটলি, অর্থাৎ ভিএম টুলসগুলোকে পরিষ্কারভাবে বা এবং ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে। এছাড়া আরও কিছু আছে যেগুলো হচ্ছে রিপ্লেনিশিং গুডস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড, অর্থাৎ যখন আমার কোনো প্রোডাক্ট দরকার, কখন কোন প্রোডাক্ট দরকার সেটার প্ল্যানিংটা আমার ঠিক মতো করতে হবে। এমন না যে আমার দোকানটা ফাঁকা থাকে, আমাকে সবসময়ই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা ঠিকঠাক রাখতে হবে। ডাজ দ্য প্রোডাক্ট কেট ফর ডিসপ্লে, যেই জিনিস যেই প্রোডাক্টগুলো ডিসপ্লের জন্য রাখা হচ্ছে তাকে পরিষ্কার করে রাখতে হবে, কারণ অবশ্যই কোনো কাস্টমার ভালো লাগবে না, কোনো কাস্টমারই ভালো লাগবে না যদি কোনো প্রোডাক্ট নোংরা থাকে। মেনটেন আ ফুললি স্টক অ্যাপিয়ারেন্স, স্টকটা যেন ঠিকঠাক মতো থাকে সেটা মেনটেন করতে হবে। চেক অ্যান্ড রিপ্লেস এক্সপায়ার ড্যামেজ প্রোডাক্টস অ্যান্ড ইলিজিবল লেবেলস অ্যান্ড টিকিটস, এগুলোকে মানে এক্সপায়ার প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্টগুলোকে আমাকে সেগুলো সমস্ত চেক করে দেখতে হবে, আর যদি এগুলো থাকে সেগুলো আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি একইভাবে যে ইলিজিবল লেবেলস এর টিকিট, ধরো কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা অফার চলছে সেটা টিকিটটা লাগানো আছে, সেই টাইমটা যখন চলে যাচ্ছে সেটা আমাকে চেক করে সেটা কিন্তু আমাকে পাল্টে ফেলতে হবে। আর টেক নেসেসারি অ্যাকশন টু রেক্টিফাই এনি চেঞ্জেস টু ডিসপ্লে, আর যদি কোনো দরকার মানে সময়ের সাথে সাথে কোনো যদি ডিসপ্লে যদি চেঞ্জের দরকার থাকে তাহলে সেই হিসাবে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর যে ভিতরে যে ডিসপ্লেগুলো ইন্টেরিয়র ডিসপ্লেগুলো সেভাবে চেঞ্জ করতে হবে। তো এরপর বিজনেস ইম্প্যাক্ট কী হচ্ছে, বিজনেস ইম্প্যাক্টের মধ্যে বলছি ইউনিক স্টোর অ্যাপিয়ারেন্স, অর্থাৎ স্টোর অ্যাপিয়ারেন্সটাকে একটু ভালো হতে হবে, অন্যান্য যে আশেপাশে যে স্টোর আছে তার থেকে দেখতে একটু বেটার লাগতে হবে, একটু ইউনিক দেখতে লাগতে হবে, যাতে কোনো কাস্টমারের কাছে সেটা বেশি অ্যাট্রাক্টেড হয়। অ্যাট্রাকটিভ যখনই কাস্টমার হবে তখন কাস্টমার সেই দোকানেই কিন্তু অন্য দোকানের থেকে আগে যাবে। তারপর হচ্ছে ইনক্রিজ ফুটফলস অ্যান্ড সেলস, ওই দোকানে ফুটফলটাকে বাড়াতে হবে এবং সেলটাকে বাড়াতে হবে। প্রমোটস নিউ ট্রেন্ডস, প্রমোটস নিউ ট্রেন্ড মানে যখনই মার্কেটে নতুন কোনো ট্রেন্ড আসছে, নতুন কোনো ফ্যাশন আসছে সেইটাই কিন্তু সবসময় প্রমোট করতে হবে, তা না হলে অন্য মার যদি তুমি পুরনো জিনিসই যদি আমরা দেখাতে থাকি কোনো স্টোরে তাহলে কিন্তু সেটা কাস্টমার নেবে না। তারপর হচ্ছে ব্রিংস বেটার মার্জিনস, এই ব্রিং বেটার মার্জিনস মানে যখনই আমি ভিজুয়াল মার্চেন্ডাইজিংকে আরও বেশি ভালোভাবে ইউটিলাইজ করব আমার কিন্তু বিজনেসের মধ্যে মার্জিন, অর্থাৎ অলওয়েজ রিটেল মানে আলটিমেটলি যে মার্জিন মানে প্রফিটটা আমার কত আছে সেই প্রফিটটা কিন্তু এই ভিজুয়াল মার্চেন্ডাইজিংই বাড়াতে পারবে। তো আজকে আমরা যে শিখলাম আমরা কি ভিজুয়াল মার্চেন্ডাইজিং জিনিসটা কি, তার ফিচার্সগুলো কি 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 জিনিস ব্যবহার করা হয় ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ে, এবং তার সাথে সাথে মানে দোকানের যে স্টাফরা আছে তাদের রেসপন্সিবিলিটি কি থাকে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে শিখলাম। তো আশা করি ভিডিওটা থেকে বুঝতে সুবিধা হয়েছে ভিডিওটা, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলো তোমরা করতে পারো। তো আজ এই পর্যন্তই থাক, পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে আসছি।